জশিমোটার অবস্থা এখন ততই বচ বহু মানুষের মাথার উপর এখন ছাদ নেই শহর জশিমতে এখন চলছে উদ্ধার কাজ নতুন করে কোনো বাড়িতে ফাটল দেখা দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এমন কি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও রাত কাটিয়েছেন ভিটেহীন মানুষদের সঙ্গে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য 45 কোটি টাকার পুনর্বাসন প্যাকেজের ঘোষণা করা হয়েছে উত্তরাখান সরকারের পক্ষ থেকে বিগত কয়েকদিনের মধ্যে জশিমোঞ্জের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে শত শত পরিবার ঘরছাড়া হোটেল থেকে বাড়ি যেখানে সেখানে ফাটল দেখা দিয়েছে সেগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু গোটা জোশীমে কি বিপজ্জনক মুখ্যমন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন অযথা চিন্তা করবেন না শহরের মাত্র পঁচিশ শতাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে